অনলাইন আপডেট ফার্স্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বর্তমান পরিস্থিতিতে করোনার যে প্রভাব বেড়েই চলেছে তাতে কিন্তু সাধারণ মানুষকে নানা দিক থেকে নানাভাবে নাজাল হতে হচ্ছে তো লকডাউন সম্পর্কে আপনাদের মনের মধ্যে একটা ধারণা কিন্তু অলরেডি আকার নিয়ে আছে খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে লকডাউন হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই করোনার প্রভাব দ্রুত বিশাল আকার ধারণ করতে চলেছে তো আনন্দবাজারের পত্রিকায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ছাব্বিশ মার্চ দু হাজার একুশের আজকের ডেটে যে খবর প্রকাশিত হয়েছে এক ধাক্কায় রাজ্যে নতুন আক্রান্ত বেড়ে প্রায় সাড়ে ছশো কলকাতাতেই চব্বিশ ঘন্টায় সংক্রমিত দুশো উনচল্লিশ জন তো আপনারা দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় কিন্তু আজকের ডেটে ছশো ছেচল্লিশ জন কিন্তু আক্রান্ত হয়েছে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় সাড়ে ছশোর কাছাকাছি পৌঁছে গেল জানুয়ারির পর একদিনে এই নতুন করে আক্রান্ত হলেন ছশো ছেচল্লিশ জন কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশোর কাছাকাছি পৌঁছালো অন্যদিকে কলকাতার পরে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় দেড়শো জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় রাজ্য জুড়ে এই ছশো ছেচল্লিশ জনের মধ্যে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে তার মধ্যে কলকাতার বাসিন্দা দুশো জন ওই সময়ের মধ্যে আক্রান্তের নিরিখে কলকাতার পরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এই জেলায় একশো জন নতুন করে সংক্রমিত হয়েছেন এছাড়া হাওড়াতে ছাপ্পান্ন জন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সাঁত্রিশ জন জেলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ষোলোই জানুয়ারির পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাফে সাড়ে ছশোর কাছে পৌঁছালো তো ওই দিন রাজ্যের আক্রান্ত হয়েছিলেন ছশো জন স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজ্যে চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনায় দুজন মারা গিয়েছে কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে একজন করে রোগীর মৃত্যু হয়েছে সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত দশ হাজার তিনশো কুড়ি জন কোভিড রোগী মারা গিয়েছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর